নমস্কার, আমি নিখিল সরকার। আমাকে অবশ্য আপনারা শ্রীপান্থ বলতে পারেন। আজ লেখালেখি বিষয়ে কিছু কথাই আমি আপনাদের সঙ্গে বলতে এলাম। কথায় বলে, কালি কলম মন লেখে তিনজন, কিন্তু কলম কোথা? আমি যেখানে কাজ করি সেটা লেখালেখির অফিস, সবাই এখানে লেখক, কিন্তু আমি ছাড়া কারো হাতে কলম নেই। সকলের সামনেই চৌকো আয়নার মতো একটা কাঁচের স্ক্রিন বা পর্দা, আর তার নিচে টাইপরাইটারদের মতো একটা কিবোর্ড। প্রতিটি বোতামে ছাপা রয়েছে একটি করে হরফ, লেখকরা অনবরত তা দিয়ে লিখে চলেছেন। মাঝে মাঝে লেখা থামিয়ে তাকাচ্ছে সেই পর্দার দিকে, যা ইতিমধ্যে লেখা হয়েছে তাই ফুটে উঠেছে পর্চা। আমি যা লিখি ওরা ভালোবেসে আমার লেখাকেও এভাবে ছাপাবার জন্য তৈরি করে দেয়। একদিন যদি কোনো কারণে কলম নিয়ে যেতে ভুলে যাই, তবে এই বিপদ। কলম কারোর সঙ্গেই কলম নেই, যদি বা কারোর কাছে ভোঁতা গলা শুকনো একটা কলম পাওয়া যায়, তবে তা দিয়ে লিখে আমার সুখ নেই। দায়সারা ভাবে কোনো মতে সেদিনকার মতো কাজ সারতে হয়। অথচ আমাদের অফিস সবাই বলে লেখালেখির অফিস, লেখকের কারখানা। বাংলায় একটা কথা আছে, কালি নেই কলম নেই বলে আমি মুন্সি, কালগুনে বুঝিবা আজ তাই। আমি গ্রামের ছেলে, 50-60 বছর আগে আমার মতো যারা বাংলার অজপাড়া গায়ে জন্মেছেন তারা হয়তো বুঝবেন কলমের সঙ্গে আমাদের কি সম্পর্ক। আমরা কলম তৈরি করতাম রোগা বাঁশের কঞ্চি কেটে, মুশকিল হতো কলমের মুখটি চিরে দেওয়ার সময়। বড়রা শিখিয়ে দিয়েছিলেন কলম শুধু সুচলো হলেই হবে না, কালি যাতে একসঙ্গে গড়িয়ে না পড়ে তার জন্য মুখটা চিরে দেওয়া চাই, তবে কালি পড়বে ধীরে ধীরে চুইয়ে। কোথায় পড়বে? না, লেখার পাতে। লেখার পাত বলতে শৈশবে আমাদের ছিল কলা পাতা, তাই কেটে কাগজের মতো সাইজ করে নিয়ে আমরা তাতে হোমটাস করতাম, আর সেগুলি বান্ডিল করে নিয়ে যেতাম স্কুলে। মাস্টার মশাই দেখে বুঝে আড়াআড়ি ভাবে একটা টানে তা ছিঁড়ে ফেরত দিতেন পড়ুয়াদের। আমরা ফেরার পথে কোনো পুকুরে তা ফেলে দিয়ে আসতাম, বাইরে ফেললে গরু খেয়ে নিলে অমঙ্গল। অক্ষর জ্ঞানহীনকে লোকে বলে ওর কাছে ক অক্ষর গোমাংস, গরুকে অক্ষর খাওয়ানো নাকি পাপ। আমরা কালি তৈরি করতাম নিজেরা, মা পিসি দিদেরা শিখিয়ে দিয়েছিলেন আর কি। প্রাচীনেরা বলতেন, তিল ত্রিফলা শিমুল ছালা, ছাদ দুগ্ধে করি মেলা, লৌহ পত্রে লোহায় ঘষি, ছিঁড়ে পত্র না ছাড়ে মসি। ভালো কালি তৈরি করতে এই ছিল তাদের ব্যবস্থা। আমরা এত আয়োজন কোথায় পাব? আমাদের ছিল সহজ কালি তৈরির পদ্ধতি, বাড়ির রান্না হতো কাঠের উনানে, তাতে কড়াইয়ের তলায় বেশ কালি জমত। লাউ পাতা দিয়ে তা ঘষে তুলে একটা পাথরের বাটিতে রাখা হলে তা গুলে নিতে হতো। আমাদের মধ্যে যারা ওস্তাদ তারা ওই কালো জলে ভর্তুকি ঘষত, কখনো কখনো মাকে দিয়ে আতর চাল ভেজে পুড়িয়ে তা বেটে ওতে মিশাত। সব ভালো করে মেশাবার পর একটা খুন্তির ডগা দিকটা পুড়িয়ে লাল টকটকে করে সেই জলে ছ্যাঁকা দেওয়া হতো। অল্প জল তো, তাই অনেক সময় টকবক করে ফুটত। তারপর ন্যাকড়ায় ছেঁকে দোয়াতে ঢেলে কালি। দোয়াত মানে মাটির দোয়াত, বাঁশের কলম, মাটির দোয়াত, ঘরে তৈরি কালি আর কলা পাতা, বলতে গেলে তাই নিয়ে আমাদের প্রথম লেখালেখি। এত বছর পর সেই কলম যখন হাতছাড়া হবার উপক্রম, তখন মনে কষ্ট হয় বলতে ভাবি, আচ্ছা আমি যদি যীশু খ্রিস্টের সময় জন্মাতাম, যদি ভারতে জন্ম না হয়ে আমার জন্ম হতো প্রাচীন মিশরে, আমি যদি বাঙালি না হয়ে হতাম সুমেনিয়ান বা ফিনিশিয়ান, তবে হয়তো নীল নদীর পার থেকে একটা নলখাগড়া ছিঁড়ে নিয়ে আসতাম, সেটিকে ভোঁতা করে তুলি বানিয়ে লিখতাম, হয়তো সুচালো করে কলম বানাতাম, হয়তো ফিনিশিও আমি রুণ প্রান্ত থেকে কুড়িয়ে নিতাম একটা হার, সেই আমার কলম। এমনকি আমি যদি রোম সাম্রাজ্যের অধীশ্বর হতাম, আমি যদি হতাম স্বয়ং জুলিয়াস সিজার, তাহলে আমার শ্রেষ্ঠ কারিগররা বড়জোর একটা ব্রোঞ্জের শলাকা, যার পোশাকটি নাম স্টাইলাস, তুলে দিত আমার হাতে। তার বেশি কিছু না।
সিজার যে কলমটি দিয়ে কাস্কাকে আঘাত করেছিলেন সেটি কিন্তু এই স্টাইলাস বা ব্রোঞ্জের ধারালো শলাকা। কলম সেদিন খুনিও হতে পারে বলকি। চীনারা অবশ্য চিরকালই লিখে আসে তুলিতে, তাদের বাদ দিলে এই সেদিন পর্যন্ত বিশ্বের জ্ঞানাঞ্জন শলাকা ছিল সর্বার্থিক শলাকা। তা বাঁশেরই হোক, নলখাগড়ার হোক, পাখির পালক আর ব্রোঞ্জেরই হোক, এখন স্কুলের ছেলে মেয়েদের তহবিলে হয়তো দেখা যায় রকমারি কলম। হয়তো গ্রামাঞ্চলেও আজ বাঁশের কঞ্চির কলম আর খুঁজে পাওয়া যায় না, খাগের কলম দেখা যায় একমাত্র সরস্বতী পূজায়। কাঁচের দোয়াতে কালির বদলে এখন দুধ, ফাউন্টেন পেন বা বল পেনের বদলে খাগের কলম। পালকের কলমও আর চোখে পড়ে না, তার ইংরেজি নাম কুইল। লর্ড কার্জন বাঙালি সাংবাদিকদের গরম গরম ইংরেজি দেখে বলতেন, বাবু কুইল ড্রাইভার্স। এখন পালকের কলম দেখতে হলে পুরনো দিনের তৈলচিত্র কিংবা ফটোগ্রাফ ছাড়া গতি নেই। উইলিয়াম জোন্স কিংবা কেরি সাহেবের সমনশী ছবিতে দেখা যায় সামনে তাদের দোয়াতে গোজা পালকের কলম। এই পালক কেটে কলম তৈরির জন্য সাহেবের ছোট্ট একটা যন্ত্র বের করেছিলেন। যন্ত্রটা এক ধরনের পেন্সিল শার্পনারের মতো, তুমি পালক ঢুকিয়ে চাপ দিলে অমনি ব্যাস তোমার কলম তৈরি। পালকের কলম তো দূরস্থান, দোয়াত কলমই বা আজ কোথায়? কোন কোন অফিসে দেখা যায় টেবিলের উপর সাজানো রয়েছে দোয়াত কলম, কিন্তু সেসব ফাঁকি মাত্র। ওই কলম দুটি আসলে ছদ্মবেশী বল পেন মাত্র, তাকে আবার কেউ কেউ বলেন ডট পেন। কিছুকাল আগে একজন বিদেশি সাংবাদিক লিখেছিল, কলকাতার চৌরঙ্গীর পথে গিজ গিজ করছে ফেরিওয়ালা, তাদের প্রতি তিনজনের মধ্যে একজনের পেশা কলম বিক্রি। এক হাতে দশ কলমধারী ফেরিওয়ালা কিন্তু এখনো দেখা যায় সস্তার চূড়ান্ত, ফলে প্রত্যেকের পকেটে কলম। শুধু কি পকেটে, পণ্ডিত মহাশয়ের কলম খেতা ছিল কানে গুঁজে রাখার জন্য। দার্শনিক আমরা তাকেই বলি যিনি কানে কলম গুঁজে দুনিয়া খোঁজেন। ছেলেবেলায় একজন দারোগা বাবুকে দেখেছিলাম যার কলম ছিল পায়ের মোজায় গোজা। আজকাল কোন কোন অতি আধুনিক ছেলেকে দেখি যাদের কলম বুক পকেটে নয়, তাদের ছোট্ট পকেটে সাজানো রয়েছে। কেউ কেউ অবশ্য চুলেও কলম ধারণ করেন, সেটা অবশ্য ইচ্ছাকৃত নয়, ভিড়ের ট্রামে বাসে যাতায়াতের ফল। মহিলা যাত্রী ট্রাম থেকে নামছেন, কি একজন চেঁচিয়ে উঠল, ও দিদি আপনার খোঁপায় কলম। বিস্ফোরণ, বুঝলেন মশাই, কলম বিস্ফোরণ। একসময় বলা হতো কলমে কায়স্থ চিনি, গোঁফেতে রাজপুত, এখন কলম বা গোঁফ কোনো কিছুই আর বিশেষ কারোর জন্য নয়। কালীর অক্ষর নাইকো পেটে চণ্ডী পড়েন কালীঘাটে, এখনকার পেটে কত অক্ষর তা নিয়ে যাদের ভাবনা তারা ভাবুন। আমরা শুধু জানি দেশে সবাই স্বাক্ষর হলেও কলম এখন সর্বজনীন। সত্যি বলতে কি, কলম এখন এতই সস্তা এবং এতই সর্বভোগ্য হয়ে গেছে, পকেটমাররাও এখন আর কলম নিয়ে হাত সাফাইয়ের খেলা দেখে না, কলম তাদের কাছে অস্পৃশ্য। পণ্ডিতরা বলেন কলমের দুনিয়ায় যে সত্যিকারের বিপ্লব ঘটায় তা ফাউন্টেন পেন। এককালে বাংলায় তাকে বলা হতো ঝর্ণা কলম, নামটা রবীন্দ্রনাথের দেওয়াও হতে পারে। একদিন অফুরন্ত এই কালির ফোয়ারা যিনি খুলে দিয়েছিলেন তার নাম লুইস অ্যাডসন ওয়াটারম্যান। সেকালের আরো অনেক ব্যবসায়ীর মতো তিনি দোয়াত কলম নিয়ে কাজে বের হতেন। একবার গিয়েছেন এক ব্যবসায়ীর কাছে চুক্তিপত্র সই করতে, দলিল কিছুটা লেখা হয়েছে, এমন সময় দোয়াত হঠাৎ উগুড় হয়ে পড়ে গেল কাগজে। আবার তিনি ছুটলেন কালির সন্ধানে, ফিরে এসে শোনেন ইতিমধ্যে আরেকজন তৎপর ব্যবসায়ী সই সাবুত সাঙ্গ করে চুক্তিপত্র পাকা করে চলে গেছেন। বিমর্ষ ওয়াটারম্যান মনে মনে প্রতিজ্ঞা করলেন, আর নয়, এর একটা বিল তাকে করতেই হবে। জন্ম নিল ফাউন্টেন পেন। একটা প্রুফ সংশোধন করছি, লিখতে লিখতেই বলি, আমার মনে পড়ে প্রথম ফাউন্টেন কেনার কথা, দ্বিতীয় মহাযুদ্ধের বেশ কয়েক বছর পরে ঘটনা। কলকাতার কলেজ স্ট্রিটের একটা নামি দোকানে গিয়েছি একটা ফাউন্টেন পেন কিনবো বলে। দোকানি জানতে চান কলম, বাস ভাবাচাকা খেয়ে গেলাম। তিনি জানতে চাইলেন কি কলম, তিনি আউড়ে চলেছেন পার্কার, শেফার্ড, ওয়াটারম্যান, সুয়ান, পাইলট, কোনটার কি দাম, সঙ্গে সঙ্গে তাও তিনি মুখস্থ বলতে শুরু করলেন। আমার মুখের দিকে তাকিয়ে বুঝলেন আমার পকেটের অবস্থা। তবে হ্যাঁ, সস্তার একটা পাইলট নিয়ে যাও, জাপানি কলম কিন্তু দারুণ বলেই মুখ থেকে খাপটা সরিয়ে ধাঁ করে কলমটা ছুড়ে দিলেন টেবিলের এক পাশে দাঁড় করানো একটা কাঠের বোর্ডের উপর। সার্কাসে খেলোয়াড় যেমন একজন জ্যান্ত মানুষকে বোর্ডের গায়ে দাঁড় করিয়ে ধারালো ছুরি ছুড়ে দেয় তার দিকে, ভঙ্গিটি ঠিক সেই রকম। সার্কাসের খেলায় লোকটি শেষ পর্যন্ত অক্ষত থাকে। আমাকে অবাক করে দিয়ে
তিনি বোর্ড থেকে কলমটা খুলে আমাকে দেখালেন, একেবারে অক্ষত। তারপর তিনি বললেন, এই দেখো নীল ঠিক আছে, দুই একছত্র লিখে দেখিয়েও দিলেন। আমি সেদিন সেই জাদু পাইলট নিয়েই ঘরে ফিরেছিলাম। পরে নামি দামি আরো নানা জাতের ফাউন্টেন পেন আমার হাতে এসেছে, কিন্তু অনেকদিন পর্যন্ত বাঁচিয়ে রেখেছিলাম সেই জাপানি পাইলটকে। ফাউন্টেন পেনের এক বিপদ, তা লেখককে নেশাগ্রস্ত করে। অবশ্য যদি পয়সাওয়ালা লেখক হন তাহলে সেটা মন্দ না। বিখ্যাত লেখক শৈলজানন্দ একবার আমাকে দেখিয়েছিলেন তার ফাউন্টেন সংগ্রহ, ডজন দুয়েক তো হবেই, পারকারি ছিল বেশ কয়েক রকম। শৈলজানন্দ বলেছিলেন, এই নেশা পেয়েছি আমি শরৎদার কাছ থেকে, হ্যাঁ হ্যাঁ শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, তারও ছিল ফাউন্টেন পেনের বিরাট নেশা। আদিতে ফাউন্টেন পেনের নাম ছিল রিজার্ভার পেন, ওয়াটারম্যান তাকে অনেক উন্নত করে তৈরি করেছিলেন ফাউন্টেন পেন, মানে আমাদের ঝড়ের কলম। গায়ের ছেলে আমি, অবশ্য ফাউন্টেন পেন হাতে তুলে নিয়েছি অনেক পরে। আমি ছিলাম কালি কলমের ভক্ত, অর্থাৎ দোয়াত আর নিবের কলম, পাশের বা কঞ্চির কলমকে ছুটি দিই হাই স্কুলে ভর্তি হবার পর। কালি বানানো বন্ধ তখন, কাঁচের দোয়াতে আমরা কালি বানাতাম কালি ট্যাবলেট আর বড়ি গুলে দিয়ে। লাল নীল দুরকম বড়ি পাওয়া যেত, অবশ্য তৈরি কালিও পাওয়া যেত দোয়াতে এবং বোতলে। তাদের বাহারি সব নাম, কাজল কালি, সুলেখা ইত্যাদি। বিদেশি কালিও পাওয়া যেত, তবে তা প্রধানত ফাউন্টেন পেনের জন্য। নিব এবং হ্যান্ডেলও ছিল রকমারি, সুজালো মুখের নিবের মতো ছিল চওড়া মুখের নিব, যা যেমনটি চাই। হ্যাঁ, বিদেশি উন্নত ধরনের নিবও বের হয়েছিল একসময়, সেসব গরুর শিং নয়তো কচ্ছপের খোল কেটে তৈরি, খুব টেকসই। পালকের কলম তাড়াতাড়ি গোতা হয়ে যায়, তাই এই ব্যবস্থা। কখনো বা শিংয়ের নিবের মুখে বসানো হতো হীরে, ফাউন্টেন পেনের প্ল্যাটিনাম, সোনা এসব দিয়ে মুড়ে তাকে আরো দামি, আরো পোক্ত করা হতো। এসব করে রকমারি চেহারার সস্তা দামি ফাউন্টেন পেন বাজারে ছেড়ে ক্রমে হঠিয়ে দেওয়া হলো দোয়াত আর কলমকে। আমরা যখন কলেজে পড়ি তখন বলতে গেলে সব পড়ুয়ার পকেটেই ফাউন্টেন পেন, কঞ্চির কলম, খাগের কলম, পালকের কলম সব উধাও। সেই সঙ্গে শিক্ষিত ঘরে কিংবা অফিসে আদালতের টেবিল থেকে উধাও জোড়া দোয়াত কলম, সেগুলো সাজিয়ে রাখার আসবাব, কালির আধার, ব্লটিং পেপার সব। একসময় লেখা শুকানো হতো বালি দিয়ে, পরে ব্লটিং পেপার, সব মিলিয়ে লেখালেখি রীতিমতো ছোটখাটো একটা অনুষ্ঠান। দোয়াত যে কত রকমের হতে পারে না দেখলে বিশ্বাস করা শক্ত। কাচের, কাঠ গ্লাসের, পোর্সেলিনের, শ্বেতপাথরের, জেডের, পিতলের, ব্রোঞ্জের, ভেড়ার শিংয়ের, এমনকি সোনার। গ্রামে কেউ দু একটা পাশ দিতে পারলে বুড়ো বুড়িরা আশীর্বাদ করতেন, বেঁচে থাকো বাছা, তোমার সোনার দোয়াত কলম হোক। সোনার দোয়াত কলম যে সত্যই হতো তা জেনেছিলাম শুভ ঠাকুরের বিখ্যাত দোয়াত সংগ্রহ দেখতে গিয়ে। সাহিত্য এবং ইতিহাসের নানা চরিত্র পর্যন্ত যোগ করা ছিল কোনো কোনো দোয়াতে। অবাক হয়ে সেদিন মনে মনে ভাবছিলাম, সেই সব দোয়াতের কালি নিয়েই না শেক্সপিয়ার, দাঁতে, মিল্টন, কালিদাস, ভবভূতী, কাশীরাম দাস, কৃত্তিবাস থেকে রবীন্দ্রনাথ, বঙ্কিমচন্দ্র, শরৎচন্দ্র সব অমর রচনা লিখে গেছেন। হায়, কোথায় গেল সেইসব ফাউন্টেন পেনের দিন? তুমি তাও বুঝবা, যা যা এখন বল পেন বা ডট পেন, এক রোগা লিকলিকে রিফিল কে কতদূর দৌড়তে পারে, তা নিয়ে তার গর্ব। ফাউন্টেন পেন অবশ্য কম যায় না। একটা বিদেশি কাগজে ফাউন্টেনের বিজ্ঞাপনে দেখেছিলাম, ওদের তহবিলে নাকি রয়েছে 700 রকম নিব, যারা গান চর্চা করেন তাদের জন্য, যারা শ্রুতি লেখক বা স্টেনোগ্রাফার তাদের জন্য, যারা বাহাতে লেখেন তাদের জন্য। এক কথায় সব ধরনের লেখকের জন্য আলাদা আলাদা নিব, যন্ত্রযুগ সকলেরই দাবি মেটাতেই তৈরি। টাকার কমের ধরে খুশি করবার ব্যবস্থা আছে, একটা কলমের দাম ধার্য হয়েছে প্রায় 2500 পাউন্ড, 1 পাউন্ড সমান 75 টাকা, হিসেব করে দেখো কত টাকা। সে কলমের সোনার অঙ্গ, হীরের হৃদয়, সোনায় গড়ায় হীরে বসানো জড়ো কলমের দাম তো হবে, দামি বল পয়েন্টও আছে বটে। আশ্চর্য, সবই আজ বিলুপ্তির পথে, কম্পিউটার তাদের জাদুঘরে পাঠাবে বলে যেন প্রতিজ্ঞা করেছে। আমার মতো আরো কেউ কেউ নিশ্চয়ই বিপন্ন বোধ করছেন। মানুষের হাত থেকে যদি কেড়ে নেওয়া হয় কলম, যদি হাতের লেখা মুছে যায় চিরকালের জন্য, তবে কি আর রইল। বঙ্কিমচন্দ্র লিখেছিলেন,
লাঠি তোমার দিন ফুরাইয়াছে। কলমের দিনও বা বুঝি আজ ফুরাইল হতে পারে, কিন্তু ইতিহাসে ঠাঁই কিন্তু তার পাকা। যারা ওস্তাদ মানে কলম চালাতে পারেন তাদের বলা হতো ক্যালিগ্রাফিস্ট বা লিপি কুশলী। মুঘল দরবারে একদিন তাদের কত না খাতির, কত না সম্মান। শুধু মুঘল কেন, বিশ্বময় সব দরবারে, আমাদের এই বাংলা মুলুকেও রাজা জমিদাররা লিপি কুশলীদের গুণী বা সম্মান করতেন, তাদের ভরণ পোষণের ব্যবস্থাও করতেন। সাধারণ গৃহস্থ লিপিকরদের ডেকে পুঁথি নকল করাতেন। এখনো পুঁথি দেখলে চোখ জুড়িয়ে যায়। সমানি সমশীর্ষানি ঘনানি বিরলানি চ, সবক্ষর সমান, প্রতিটি সুশৃঙ্খল পরিচ্ছন্ন, এক একজনের যাকে বলে মুক্তোর মতো হস্তাক্ষর। অথচ কত সামান্যই না রোজগার করতেন ওরা। চারখণ্ড রামায়ণ কপি করে একজন লেখক অষ্টাদশ শতকে পেয়েছিলেন নগদ 7 টাকা, কিছু কাপড় আর মিঠাই। এক সাহেব লিখে গেছেন 19 শতকে 12 আনায় 32,000 অক্ষর লেখানো যেত। তবু পুঁথির কত না মাহাত্ম, তাকে ঘিরে লিপিকরের কত না গর্ব। অনেক পুঁথি, খবরদার এই পুঁথি যেন কেউ চুরি করার চেষ্টা না করে। কলমকে বলা হয় নাকি তলোয়ারের চেয়েও শক্তিধর। ফাউন্টেন পেনও হয়তো আভাসে ইঙ্গিতে সেই কথাই বলে, কেননা অনুষঙ্গ হিসেবে ব্যারেল কার্টিজ এসব শোনা যায়, কিন্তু কদাচিত বারুদের গন্ধ অনেক পৌঁছ। অন্যদিকে ইতিহাসে কিন্তু অনেক পালকের কলমধারীকে সত্যি কখনো কখনো তলোয়ার হাতে লড়াই করতে হয়েছে ক্রূর কিংবা মিথ্যাচারী প্রতিপক্ষের সঙ্গে। কলকাতার ইতিহাসেও এ ধরনের ডুয়েল বা দ্বৈরথের কাহিনী রয়েছে। সুতরাং যখন দেখি এত পরিবর্তনের মধ্যেও কেউ কলম আঁকড়ে পড়ে আছেন, তখন বেশ ভালো লাগে। ভাবতে ভালো লাগে আমাদের কালের অধিকাংশ লেখকই এখনো কলমে লেখেন। অনেকদিন ধরে টাইপরাইটারে লিখে গেছেন মাত্র একজন, তিনি অন্নদাশঙ্কর রায়। গত কবছর ধরে সুভাষ মুখোপাধ্যায় টাইপরাইটার ধরেছেন, অন্যরা প্রায় সবাই লিখেছেন কলম, অবশ্য ফাউন্টেন পেন কিংবা বলপেন। সম্ভবত শেষ পর্যন্ত নিবের কলমের মান মর্যাদা বাঁচিয়ে রেখেছিলেন একমাত্র সত্যজিৎ রায়। তার অনেক সুস্থ সুন্দর নেশার মধ্যে একটা ছিল লিপি শিল্প। তার হাতের লেখার কুশলতার সঙ্গে অন্যান্য শিল্পকর্মের সম্পর্ক থাকা খুবই সম্ভব। কে না জানে রবীন্দ্রনাথ বেশি বয়সে যে চিত্রশিল্পী হিসেবে বিশ্বময় সম্মানিত হয়েছিলেন, তার সূচনা কিন্তু হাতে লেখা পাণ্ডুলিপির পাতা। অক্ষর কাটাকুটি করতে গিয়ে আনমনে রচিত হয়েছিল ছন্দবদ্ধ সাদা কালো ছবি। কম্পিউটার নাকি ছবি আঁকতেও পারে, কিন্তু সে ছবি কতখানি যন্ত্রের আর কতখানি শিল্পী। আমি কালিখেপে কলমেরই ভক্ত বটে, কিন্তু তাই বলে ফাউন্টেন পেন বা বলপেনের সঙ্গে আমার কোনো বিবাদ নেই। কেননা ইতিমধ্যেই বলপেনের কাছে আত্মসমর্পণ করে যে বসে আছি, মনে মনে সেই ফরাসি কবির মতো বলেছি, তুমি সবল আমি দুর্বল, তুমি সাহসী আমি ভীরু, তবু যদি আমাকে হত্যা করতে চাও আচ্ছা তবে তাই হোক, ধরে নাও আমি মৃত। হ্যাঁ, একবার অন্তত নিবের কলমকে দেখা গেছে খুনির ভূমিকা। অসাধারণ লেখক, তোমার আমার সকলে প্রিয় কঙ্কাবতী ডমরুধরের স্বনাম ধন্য লেখক। ত্রৈলোক্যনাথ মুখোপাধ্যায় মারা গিয়েছিলেন নিজের হাতের কলম হঠাৎ অসাবধানতাবশত বুকে ফুটে গিয়ে, সেই আঘাতেরই পরিণতি নাকি তার মৃত্যু। আজ এই পর্যন্ত থাক, লেখালেখি অনেকটা বাকি, অনেকটা সারতে হবে। আবার কোনোদিন তোমাদের সঙ্গে গল্প করতে বসবো, লিখতে বসবো। নমস্কার।